আসসালামু আলাইকুম। ক্লাস সেভেনের ইতিহাসের ক্লাসে আজ তোমাদের সপ্তম অধ্যায় জীবনযাত্রা এবং সংস্কৃতি, এ অধ্যায়ে যে শর্ট প্রশ্নগুলো সেই শর্ট প্রশ্নগুলো রিভিশন করব। তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আমি পাঁচটা অধ্যায় দিয়েছি, সেই পাঁচটা অধ্যায়ের মধ্যে জীবনযাত্রা এবং সংস্কৃতি আছে। গত ক্লাসে আমরা মুঘল যুগের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করেছি। আজকে এই জীবনযাত্রা এবং সংস্কৃতি এই অধ্যায়ে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো সেই শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, প্রথমেই সুলতানি এবং মুঘল যুগের যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক, এবং সমাজে এবং পরিবারে পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল নিচে। হিন্দু মুসলমান উভয় সমাজের ঘুমটা এবং পর্দা প্রথা প্রচলিত ছিল। এই সময় খেলাধুলার মধ্যে অন্যতম ছিল কুস্তি। অভিজাত সাধারণ জনগণ সাধু সন্তরা কুস্তির ব্যাপারে উৎসাহী ছিলেন। এছাড়াও তীর ধনু, বর্ষা ছোড়া, সাঁতার ছিল জনপ্রিয় খেলা। ভক্তিবাদ, ভক্তিবাদ ভক্তিবাদ কথার অর্থ হল আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন। আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন ভক্তিবাদের সাধারণ বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পাই। ভক্তিবাদের সাধারণ কিছু বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য একটু জানতে হবে। ভক্তিবাদের মূল কথা হলো ঈশ্বর লাভের একমাত্র উপায় হলো ভক্তি। দু নাম্বার, ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য হলো একেশ্বরবাদী বিশ্বাস, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই একেশ্বরবাদী বিশ্বাস। তারপর ভক্তিবাদে জাতিভেদ পৌতলিকতার কোনো জায়গা ছিল না। গুরু সান্নিধ্য লাভ ছিল ভক্তিবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। ভক্তিবাদী সাধকরা সহজ সরল প্রচলিত ভাষায় উপদেশ দিতেন যাতে সাধারণ মানুষরা বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। চারজন ভক্তিবাদী সাধকের নাম, রামানন্দ, কবীর, গুরু নানক, শ্রী চৈতন্যদেব। শিখ ধর্মের গুরু নানকের প্রচলিত যে ধর্ম, সে গুরু নানকের প্রচলিত ধর্মের নাম শিখ ধর্ম। শিখ ধর্মের উপাসনালয়ের নাম গুরুদ্বার বা গুরুদুয়ার। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহেব। গুরু গ্রন্থ সাহেব গুরুমুখী লিপিতে লেখা। শিখ ধর্মে আমরা দশজন গুরুর নাম পাই। প্রথম গুরু গুরু নানক, নবম গুরু তেগ বাহাদুর এবং দশম গুরু গুরু গোবিন্দ সিং। মীরাবাই ছিলেন একজন ভক্তিবাদী সাধিকা। মীরা ভজন একটা প্রশ্ন তোমাদের আসে যে মীরাবাই শ্রীকৃষ্ণ বা গিরিধারীর পূজারী ছিলেন। শ্রীকৃষ্ণর সান্নিধ্য লাভ করার জন্য মীরাবাই যে সমস্ত গান রচনা করেছিলেন তা মীরার ভজন নামে পরিচিত। মীরাবাই প্রায় 500টির বেশি ভজন রচনা করেছিলেন। এরপর কবির, কবির মধ্যযুগের ভারতবর্ষে ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ সাধক ছিলেন কবির। কবিরের যারা অনুগামী তাদের কবিরপন্থী নামে পরিচিত। কবিরের যে ধর্মমত, সেই ধর্মমতের মূল বিষয় হল তিনি মনে করতেন সব ধর্মই সমান। তার মতে ঈশ্বর লাভের প্রধান মাধ্যম হল ভক্তি। তিনি ছিলেন একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ তিনি মনে করতেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি মূর্তি পূজা, গঙ্গা স্নান, নামাজ আদায় এই সমস্তগুলো অর্থহীন বলে মনে করতেন। তিনি ধর্মীয় আচার অনুষ্ঠানে ঘোরতর বিরোধী ছিলেন।
সাধারণ মানুষের মধ্যে ধর্মমত প্রচার করার জন্য কবির হিন্দি ভাষায় দুই পংক্তির কবিতা রচনা করেছিলেন যা দোহা নামে পরিচিত। তাহলে দোহা দোহা কি তোমাদের প্রশ্ন পড়ে, যে দোহা হচ্ছে যে সাধারণ মানুষদের মধ্যে কবির তার যে ধর্মমত সেই ধর্মমত প্রচার করার জন্য হিন্দি ভাষায় দুই পংক্তির যে কবিতা রচনা করেছিলেন তা দোহা নামে পরিচিত। এরপর সুফিবাদ নিয়ে আলোচনা করব। সুফি শব্দটা এসেছে আরবি শব্দ সুফ থেকে, আরবি শব্দ সুফ থেকে এসেছে। এর অর্থ হলো পশমের তৈরি মোটা পোশাক। মধ্যযুগে ভারতবর্ষে এক শ্রেণীর মুসলমান সাধক ধর্মীয় নিয়মের বাইরে সহজ সরলভাবে আল্লাহর গুণগানের কথা প্রচার করেন, এই মতবাদকে বলা হয় সুফিবাদ বা সুফিজম। সুফিবাদের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সুফিবাদের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, সেগুলি হল আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, দুই সহজ সরল জীবনযাপন করা, তিন নম্বর ইসলাম ধর্মের সংস্কার সাধন করা, অর্থাৎ ইসলাম ধর্মের মধ্যে যে আড়ম্বর প্রবেশ করেছে সেগুলো দূর করা, আর চার নম্বর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ দূর করে সম্প্রীতি গড়ে তোলা, আর পাঁচ নম্বর হচ্ছে মানুষের মোক্ষ বা মুক্তি লাভ ঘটানো। চারজন সুফিবাদী সাধকের নাম, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, খাজা বখতিয়ার কাকি, সেলিম চিশতি। সুফিবাদকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সুফিবাদকে সুফিবাদের যে মতাদর্শ সেটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা চিশতি সম্প্রদায়, আরেকটা হলো সোহরাওয়ার্দী সম্প্রদায়। সোহরাওয়ার্দী সম্প্রদায় চিশতি সম্প্রদায় আর সোহরাওয়ার্দী সম্প্রদায়। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি এবং সোহরাওয়ার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরউদ্দিন জাকারিয়া। এই চিশতি এবং সোহরাওয়ার্দী সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা লক্ষ্য করি, বেশ কিছু পার্থক্য দেখা যায়। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি এবং সোহরাওয়ার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরউদ্দিন জাকারিয়া। চিশতি সম্প্রদায় যারা মতাদর্শ বা চিশতি সম্প্রদায়ের যারা মানুষ তারা ইসলামী নিয়মকানুনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন, কিন্তু সোহরাওয়ার্দী সম্প্রদায়ের যারা মানুষ তারা ইসলামী নিয়মকানুনগুলো ভালোভাবে মানতেন না। চিশতি সম্প্রদায়ের মানুষরা সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন, অন্যদিকে সোহরাওয়ার্দী সম্প্রদায়ের মানুষেরা আরাম আয়েস এবং ভোগবিলাসে জীবনযাপন করতেন। চিশতি সম্প্রদায়ের মানুষরা সিংহাসন এবং সুলতান বা সম্রাটের সান্নিধ্য থেকে দূরে থাকতেন, কিন্তু সোহরাওয়ার্দী সম্প্রদায়ের যারা মানুষ তারা রাজসিংহাসন এবং সুলতান বা সম্রাটের তারা সান্নিধ্যে থাকতেন। শ্রীচৈতন্য ও বাংলার ভক্তিবাদ। শ্রীচৈতন্যদেব ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। শ্রীচৈতন্যদেবের উল্লেখযোগ্য কয়েকজন শিষ্য হলেন জবন হরিদাস, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব। এটি চৈতন্য জীবনীমূলক গ্রন্থের নাম, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজের
চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্যদেব প্রচারিত ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। তোমাদের একটা প্রশ্ন, কীর্তন কি? আগে আলোচনা করে এসেছি, তারপর আলোচনা করছি। কীর্তন শ্রী চৈতন্যদেব ভক্তিবাদী আন্দোলনের প্রচারের প্রচারের জনসংযোগ হিসাবে উপরের দিকে দুহাত তুলে সুর করে হরে রাম হরে কৃষ্ণ নামে গান করতেন। এই গানই কীর্তন নামে পরিচিত। কীর্তন দুরকমের, একটা হচ্ছে নগর কীর্তন, একটা নাম কীর্তন। নাম কীর্তন হলো যে কীর্তন ঘরে বসে গাওয়া হয় তাকে বলে নাম কীর্তন, এবং যে কীর্তন নগরে শোভাযাত্রা করে ঘুরে ঘুরে গাওয়া হয় তাকে বলা হয় নগর কীর্তন। এই বৈষ্ণব, বাংলায় বৈষ্ণব আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল? বাংলায় বৈষ্ণব আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নদিয়া জেলার নবদ্বীপে। এরপর আলোচনা করব দিনলাহি, আগে আলোচনা করা হয়েছিল যখন মুঘল যুগ পড়েছি তখন আলোচনা করেছি। এরপর আলোচনা করব সুলতানি এবং মুঘল যুগের স্থাপত্য, সুলতানি ও মুঘল যুগের স্থাপত্য নিয়ে আলোচনা করব। সুলতানি মুঘল যুগের স্থাপত্য, স্থাপত্য কি? সুলতানি এবং মুঘল যুগের শাসকরা যে সমস্ত ঘর বাড়ি, মসজিদ, অট্টালিকা, প্রাসাদ নির্মাণ করেছিলেন সেগুলিকে এক কথায় বলা হয় স্থাপত্য। স্থাপত্য শিল্প কাকে বলে? ঘর বাড়ি, মসজিদ, অট্টালিকা, প্রাসাদ প্রভৃতি নির্মাণ কৌশলকে, নির্মাণের যে কৌশল, ঘর বাড়ি, মসজিদ, অট্টালিকা, প্রাসাদ নির্মাণের যে কৌশল, সেই কৌশলকে বলা হয় স্থাপত্য শিল্প। ইন্দো ইসলামীয় শিল্পরীতি কাকে বলে? ভারতবর্ষে সুলতানি শাসন শুরু হওয়ার পর ভারতীয় শিল্পরীতির সঙ্গে ইসলামীয় শিল্পরীতির সংমিশ্রণে যে নতুন শিল্পরীতি গড়ে উঠেছিল তাকে বলা হয় ইন্দো ইসলামীয় শিল্পরীতি। ইন্দো ইসলামীয় শিল্পরীতি, ইন্দো ইসলামীয় শিল্পরীতি ভারতবর্ষে যখন সুলতানি শাসন শুরু হলো, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দের পর, সুলতানি শাসন শুরু হওয়ার পর ভারতীয় শিল্পরীতির সঙ্গে, ভারতীয় শিল্পরীতির সঙ্গে ইসলামীয় শিল্পরীতির সংমিশ্রণে যে নতুন শিল্পরীতি গড়ে উঠেছিল ভারতবর্ষে তাকে বলা হয় ইন্দো ইসলামীয় শিল্পরীতি। এই ইন্দো ইসলামীয় শিল্পরীতির একটি উদাহরণ হল আলাউদ্দিন খলজি নির্মিত আলাই দরওয়াজা। আলাউদ্দিন খলজি নির্মিত এই আলাই দরওয়াজা ইন্দো ইসলামীয় শিল্পরীতির একটি প্রকৃষ্ট উদাহরণ। কুতুবুদ্দিন আইবক নির্মিত মসজিদটির নাম কি? কুতুবুদ্দিন আইবক নির্মিত মসজিদের নাম হল কুয়াত উল ইসলাম। কুতুবমিনার নির্মাণ কার্য কে শুরু করেন এবং কে শেষ করেন? কুতুবমিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং শেষ করেছিলেন ইলতুতমিশ। তার স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মিত হয়েছিল। কার স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনার নির্মাণ করা শুরু হয়? বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি স্মৃতির উদ্দেশ্যে কুতুবমিনারের নির্মাণ কার্য শুরু হয়। চারবাগ, মুঘল সম্রাট বাবরের বাগানের খুব শখ ছিল। চার ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো তাকে বলা হয় চারবাগ। মুঘল সম্রাট হুমায়ুনের আমলে দিনপনাহ শহরটি বানানো শুরু হয়। আফগান শাসক শেরশাহ সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন। সাসারামে তার নির্মিত সমাধিসৌধটি তাজমহলের পূর্বসূরি। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয়েছিল মুঘল সম্রাট আকবরের আমল থেকে। দুর্গ শহর, প্রাসাদ বানানোয় আকবর খুব মনোযোগী ছিলেন। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানে আকবর দুর্গ বানিয়েছিলেন।
গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা। ফতেপুর সিকড়ি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার আকবর স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা। মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন ফতেপুর সিকড়ি। ভারতের নানা প্রদেশের স্থাপত্য রীতি মিশে গিয়েছিল সিকড়িতে। আকবর যে সমস্ত ভারতের সম্রাট কোন বিশেষ ধর্ম, জাতি বা অঞ্চলের শাসক নন, তারই নমুনা হল ফতেপুর সিকড়ি। জাহাঙ্গীর যে আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি, সেই তুজুকি জাহাঙ্গীরিতে তিনি আগ্রা এবং কাশ্মীরের বেশ কিছু বাগানের কথা তিনি উল্লেখ করেছেন। পিয়েত্রাদুরা, এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন, পিয়েত্রাদুরা আগে আলোচনা করেছি, এবার আলোচনা করে দিই। পিয়েত্রাদুরা মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে শ্বেতপাথরে রত্নবশী একরকম কারুকার্য প্রচলন দেখা যায়, তাকে বলা হয় পিয়েত্রাদুরা। এই পিয়েত্রাদুরার একটি উদাহরণ হল ইতিমাদৌলার সমাধি সৌধ। মুঘল আমলের শ্রেষ্ঠ স্থাপত্য হল তাজমহল, যেটা মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন আগ্রায়। পাথরের ব্যবহার, কারুকার্য, শিল্পরীতির দিক থেকে তাজমহলের তুলনা আরো হয় না। এর পাশাপাশি লালকেল্লা, জামে মসজিদ, আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদ প্রভৃতি শাহজাহান নির্মাণ করেছিলেন। ঔরঙ্গজেবের শাসনকালে সেরকম স্থাপত্য দেখতে পাওয়া যায় না। তিনি একটিমাত্র স্থাপত্য নির্মাণ করেছিলেন তার স্মৃতির উদ্দেশ্যে, যেটি ঔরঙ্গাবাদে অবস্থিত, সেটি হল বিবিকা মকবরা। এই বিবিকা মকবরা তিনি তৈরি করেছিলেন। এরপর আঞ্চলিক স্থাপত্য নিয়ে আলোচনা করব। আঞ্চলিক স্থাপত্যের উল্লেখযোগ্য স্থানগুলির নাম বাংলা, গুজরাট এবং দক্ষিণ ভারত। আঞ্চলিক স্থাপত্য হিসেবে গুজরাট স্থাপত্যের মূল বৈশিষ্ট্য হল এই স্থাপত্যগুলি ইসলামীয়, হিন্দু এবং জৈন নির্মাণ শিল্পীর ছাপ দেখতে পাওয়া যায়। উদাহরণ হল আহমেদাবাদের জামে মসজিদ। দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক কি? দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক হল দুর্গ ও দুর্গ শহর, মূলত বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গগুলি নির্মিত হয়েছিল। দক্ষিণ ভারতের স্থাপত্য ইরানি ধাঁচের দেওয়াল চিত্র কোন কোন স্থাপত্যে দেখা যায়? বিদরের দুর্গ এবং প্রাসাদগুলিতে ইরানি ধাঁচের দেওয়াল চিত্র দেখা যায়। এই দেওয়াল চিত্রগুলি সুন্দর কারুকার্য করা হয়েছিল, এতে লাল, নীল, সোনালী রং করা ছিল। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য স্থাপত্য কি কি? না, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য স্থাপত্য হল আহমদনগরের চাঁদবিবির প্রাসাদ, মোহাম্মদ আদিল শাহ নির্মিত গোলগম্বজ, হায়দ্রাবাদের চারমিনার। ভারতের সবচেয়ে বড় গম্বজটির নাম হল গোলগম্বজ, এটি মোহাম্মদ আদিল শাহ নির্মাণ করেছিলেন। দক্ষিণ ভারতের মন্দির এবং ইমারতের প্রধান বৈশিষ্ট্য কি? দক্ষিণ ভারতের মন্দির ও ইমারতের প্রধান বৈশিষ্ট্য ছিল এগুলিতে হিন্দু শিল্পরীতির পাশাপাশি ইসলামীয় শিল্পরীতির মিশ্রণ ঘটেছিল। এরপর বাংলার স্থাপত্য রীতি নিয়ে আলোচনা করব। বাংলার স্থাপত্য রীতি বাংলার স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য কি কি? বাংলার স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য হল
এগুলিতে ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। বাংলার যে স্থাপত্য রীতি, সেই বাংলার স্থাপত্য রীতিতে ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। বাংলার স্থাপত্যে ইসলামীয় শিল্পরীতি অনুসরণ করা হয়েছিল। বাংলার স্থাপত্য রীতিতে বাইরে সুন্দর কারুকার্য করা হতো, দেবদেবী, লতাপাতা, সাপের ছবি প্রভৃতি অঙ্কন করা হতো বাংলার স্থাপত্য রীতিতে। তাহলে এবার বাংলা রীতি কি? বাংলা রীতি বাংলা রীতি কি? বাংলার স্থাপত্য রীতিতে ইট দিয়ে নির্মিত বাড়ি ও মন্দির, মন্দিরে যাতে জল না দাঁড়ায় তার জন্য ঢালুভাবে নির্মাণ করা হয়েছিল, এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হয় বাংলা রীতি। জোর বাংলা, জোর বাংলা। বাংলার স্থাপত্য রীতিতে পাশাপাশি অবস্থিত দুটি মন্দিরের ছাদ, ঢালু ছাদ এক জায়গায় জোড়াভাবে নির্মাণ করা হতো। মন্দির নির্মাণের এই বিশেষ কৌশল বা পদ্ধতিকে বলা হয় জোর বাংলা। রত্ন কি? রত্ন, রত্ন বাংলার মন্দির নির্মাণের ক্ষেত্রে একটি আয়তক্ষেত্রাকার কাঠামোর উপর একাধিক চূড়া বিশিষ্ট মন্দির নির্মাণ করা হতো, এগুলিকে বলা হতো রত্ন। মন্দিরে একটি চূড়া থাকলে এক রত্ন মন্দির, পাঁচটি চূড়া থাকলে পঞ্চরত্ন মন্দির বলা হতো। তাহলে একটি পঞ্চরত্ন মন্দিরের উদাহরণ হলো বিষ্ণুপুরের মন্দির। বিষ্ণুপুরের মন্দির একটি পঞ্চরত্ন মন্দিরের প্রকৃষ্ট উদাহরণ। বাংলার যে স্থাপত্য শিল্পের ইতিহাস, সেই স্থাপত্য শিল্পের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হলো 1201 থেকে 1339। প্রথম ভাগ 1201 থেকে 1339। এই সময়কালে ত্রিবেণীতে জাফর খানের সমাধি নির্মিত হয়েছিল। 1201 থেকে 1339 খ্রিস্টাব্দের সমাধি, সে যে সময়কাল বাংলার স্থাপত্য শিল্পের সময়কাল, সেই সময়কালে ত্রিবেণীতে জাফর খানের সমাধি তৈরি করা হয়েছিল এবং এটাই হলো এই সময়কালের একটি স্থাপত্য শিল্পের প্রকৃষ্ট উদাহরণ। দ্বিতীয় ভাগ হলো বা দ্বিতীয় পর্যায় হলো 1339 থেকে 1442। 1349 থেকে 1442 এই সময়কালে মালদহ জেলার পান্ডুয়ায় সেকেন্দার শাহ নির্মিত আদিনা মসজিদ, হুগলি জেলার পান্ডুয়ার গৌড়ে আগে সিরাজের সমাধি ছিল এই পর্যায়ের একটি, এই পর্যায়ের প্রকৃষ্ট উদাহরণ। আর তৃতীয় ভাগ 1442 থেকে 1539। 1442 থেকে 1539 এই সময়কালে নির্মাণ করা হয়েছিল, নির্মিত হয়েছিল ফিরোজ মিনার, গুম্বদ মসজিদ, বড়সোনা মসজিদ, ফিরোজ মিনার। এই ফিরোজ মিনার 1488 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এর উচ্চতা ছিল 26 মিটার। এটি মালদহ জেলার গৌড়ে অবস্থিত। সঙ্গীত নৃত্য, সমাগান, সমাগান কি? খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে সুফি পীররা তাদের সাধনার জন্য এক বিশেষ ধরনের গান রচনা করেন। এই গান সমাগান নামে পরিচিত বা এই গানকে বলা হয় সমাগান। কল্পসূত্র গ্রন্থটি ভদ্রবাহুর লেখা। শাহনামা আব্দুল হামিদ লাহোরি, এরা পারসিক মহাকাব্য। ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি CALLIGRAPHY ক্যালিগ্রাফি
সুন্দর হাতে লেখার চর্চা মুঘল যুগ, সুলতানি যুগ এবং মুঘল যুগে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলা হয় ক্যালিগ্রাফি, বাংলায় হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। মিনিয়েচার কি? আকার এবং আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। আকার এবং আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মুঘল যুগের বেশ কিছু মহিলা, বিদুষী মহিলা যারা সুন্দর ছবি আঁকতেন, তাদের মধ্যে অন্যতম হল নাদিরা বানু, সাহিফা বানু। মুঘল যুগের উল্লেখযোগ্য চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন মীর সৈয়দ আলী, খোয়াজা আব্দুস সামাদ, যিনি শ্রীম কলম বা মিষ্টি কলম নামে পরিচিত, দসমান এবং বাসওয়ান, এরা ছিলেন উল্লেখযোগ্য। সঙ্গীত শিরোমণি গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? জৌনপুরের ইব্রাহিম শাহ সর্গীকে সঙ্গীত শিরোমণি গ্রন্থটি উৎসর্গ করা হয়। জৌনপুরী রাগ কি? হোসেন শাহ সর্গী সঙ্গীতের একটি রাগ তৈরি করেন, এই রাগ জৌনপুরী রাগ নামে পরিচিত। মুঘল সম্রাটদের মধ্যে কে সঙ্গীত প্রিয় ছিলেন? মুঘল সম্রাট আকবর সঙ্গীত প্রিয় ছিলেন। রাজা মানসিংহ তোমরের আমলের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পীর নাম কি? বৌজু বাউরা ছিলেন একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। মুঘল যুগের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী গেছেন? মুঘল যুগের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন তানসেন। তানসেন দীপক এবং মেঘমল্লার রাগ সৃষ্টি করেছিলেন। আমির খসরু তবলা, পাখোয়াজ, সানাই এ সমস্ত বাদ্যযন্ত্রগুলো তিনি তৈরি করেছেন। আমির খসরু গজল এবং গীতিকাব্য রচনা করেন। তিনি ফার্সি ভাষার কাব্য লেখা নানা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন সবকে হিন্দির আবিষ্কারক। ভারতবর্ষে যে ধ্রুপদী নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্সেস যেগুলোকে বলা হয় ক্লাসিক্যাল ড্যান্স, তাহলে ভারতের ধ্রুপদী নৃত্য ছয়টি: ভরতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, কত্থক, ওড়িশি এবং মণিপুরী। ক্লাসিক্যাল ড্যান্সেস যেগুলোকে বলা হয় ধ্রুপদী নৃত্য। এই ধ্রুপদী নৃত্য হল ছয়টি: ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, মণিপুরী, কত্থক ও কুচিপুড়ি। এই ছয়টি হল ক্লাসিক্যাল ড্যান্সেস বা ধ্রুপদী নৃত্য। এই সমস্ত ধ্রুপদী নৃত্যের মধ্যে মণিপুরী হল নবীনতম ধ্রুপদী নৃত্য। কোথাও একটা প্রশ্ন আছে যে নবীনতম ধ্রুপদী নৃত্যের নাম কি? উত্তর হবে মণিপুরী। ভারতবর্ষে যে ছয়টি ধ্রুপদী নৃত্য আছে, ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, মণিপুরী, কত্থক এবং কুচিপুড়ি, এগুলোর মধ্যে নবীনতম হল ধ্রুপদী। এদের মধ্যে নবীনতম ধ্রুপদী নৃত্য হল মণিপুরী। এই মণিপুরী নৃত্যের প্রবর্তক ছিলেন মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র। এই মণিপুরী নৃত্যের নৃত্য করার জন্য যে পোশাক ব্যবহার করা হয় তাকে বলা হয় কুমিল পোশাক, এবং এই পোশাকটি দেখতে অনেকটা আজকের দিনের ঘাগড়ার মতো। এই নৃত্যে পুঙ্গ নামে
ढोल व्यवहार करा हय एवं ए मणिपुरी नृत्ये मूलत छेलेराई नाचे। विषयवस्तु कि ना मणिपुरी नृत्ये कोनो एकटि पौराणिक विषयके सामने रेखे नृत्य करा हय, राधा कृष्णेर घटनाके सामने रेखे रासलीला करा हय। तोमादेर ए जीवनयात्रा एवं संस्कृति जेटा सप्तम अध्याय, এই সপ্তম অধ্যায়ের আজকে ভাষা এবং সাহিত্যের আগে পর্যন্ত আলোচনা করা হলো, অর্থাৎ এই ধ্রুপদী নৃত্য পর্যন্ত আলোচনা করা হলো। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে আছে ভাষা এবং সাহিত্য আছে, ভাষা সাহিত্য মুঘলযুগের স্থাপত্য দরবারি চিত্রকলা আঞ্চলিক চিত্রকলা বিজ্ঞান এবং প্রযুক্তি এই সমস্তগুলো আছে, নেক্সট ভিডিওতে আমরা এগুলো আলোচনা করব। এগুলো রিভিশন ক্লাস, এই চ্যাপ্টারটা এমনি অনেক বড়, তাই অর্ধেক রিভিশন করা হলো, নেক্সট ভিডিওতে আমরা বাকি আলোচনা করব। এগুলো রিভিশন ক্লাস, যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে, সেই জায়গাটা বুঝিয়ে দেব। তোমাদের অ্যানুয়াল পরীক্ষা হবে 25 নম্বরের, রুটিন তোমরা পেয়েছ, ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, 25 নম্বরের পরীক্ষা হবে, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। আমি তোমাদের অ্যানুয়াল সিলেবাসের যে অ্যানুয়াল পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস গুলো পুরো অধ্যায় ধরে আলোচনা করছি, তোমরা দেখছো ভিডিওতে 5টি অধ্যায় আছে, এই জীবনযাত্রা এবং সংস্কৃতি এটা অর্ধেক আলোচনা করা হলো, নেক্সট ভিডিওতে অর্ধেক আলোচনা করব, মুঘল যুগের সংকট এবং শেষ যে চ্যাপ্টার আজকে আজকে আজকের ভারত, আমরা এগুলো একটা একটা ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? বুঝতে যদি কারো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, এবং পরীক্ষাগুলো তোমরা ভালো করে দেবে, এটা অ্যানুয়াল পরীক্ষা, সেইভাবে তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে?